সবুজ পাতার ফাঁকে ফাঁকে উঁকি দিচ্ছে পাকা মুগ ডালের ছড়া রোদের তাপে ডালের ছড়া ফেটে গিয়ে ঝরে পড়ে যাচ্ছে খেতেই গরমের কারণে দেখা দিয়েছে শ্রমিক সংকট মজুরি হিসেবে স্থানীয় মৌসুমি শ্রমিকদের দিতে হচ্ছে সংগ্রহের চার ভাগের এক ভাগ ডাল বাজার মূল্য ভালো হলেও গত বছরের তুলনায় এ বছর ক্ষেত থেকে তোলা ডালের বড় অংশই চলে যাচ্ছে শ্রমিকদের ভাগে ফলে লোকসানের আশঙ্কায় চাষিরা

এখন তুলুনী পাই না বৃষ্টিপাত লইলে ল অত্যন্ত রোদের তাপমাত্রার কারণে যে মুগ ডাল ঝরে যায় আমরা তুলুনি পাই না ডাল তুলতে পারছি না এদিকে মজুর হিসেবে ডালের চার ভাগের এক ভাগের পরিবর্তে তিন ভাগ দাবি করছেন শ্রমিকরা চার ভাগে দিয়েছে এমন করে এবার যদি এমন দেয় তিন ভাগে যদি দেয় দেবে নাহলে চারি ভাগই তুলবো আমরা

তো আমি সুবিধা বাজারে ডালের দাম ভালো থাকায় অধিক মজুরি দিয়ে হলেও ক্ষেত থেকে ডাল তুলে ফেলার পরামর্শ দিচ্ছেন এই কৃষি কর্মকর্তা আমাদের এখানে এগারো হাজার চারশো নব্বই জমিতে মোকাবিলা হয়েছে এবং কৃষকরা আমার কাছে যে কথাবার্তা তারা বলেছে তারা যে ফলন হয়েছে তারা এতে সন্তোষজনক তারা সন্তুষ্ট প্রকাশ করেছে এবং বর্তমানে এই তীব্র তাপদাহ থাকার কারণে একটু শ্রমিক সংকটে তারা ভুগতেছে এবং তারা বলতেছে স্যার আমরা যদি হারভেস্টিংটা যদি ভালোভাবে করতে পারি তাহলে ওভারঅল তাদের ভালো লাভবান তারা হতে পারবে চলতি বছর দশমিনা উপজেলায় এগারো হাজার চারশো হেক্টর জমিতে মুগ ডালের আবাদ হয়েছে যা গত বছরের তুলনায় ৪৫ হেক্টর বেশি আবহাওয়া অনুকূলে থাকলে বছর উপজেলায় মুগ ডাল উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা ফয়সাল মাহমুদ চ্যানেল এস নিউজ ডেস্ক